হ্যালো ফ্রেন্ডস, আগের দিন যে আমরা শর্ট ভিডিওটা ছেড়েছিলাম তার বিস্তারিতভাবে আমরা দেখাবো যে একটা টেকনিকের ওপরে কতগুলো হিট হতে পারে, কতগুলো কিক হতে পারে। হ্যাঁ, আমরা যে ট্যাপিং হিটিং যেটা আমরা শিখছি এখন ওটার ওপরে আজকে দেখাবো। তো আমাকে যদি চুলটা একটু এরকমভাবে তো হাতটাকে আমরা প্রথমে কীভাবে ধরবো, হাতটাকে কীভাবে ধরতে হবে, ট্যাপিংটা কীভাবে করতে হবে। তো দেখুন, হাতটাকে প্রথমে এই ধরতে হবে, এই ঠিক এইখানটায় হাতটা এই জায়গাটায় রাখতে হচ্ছে। রেখে তলা থেকে এই মুখ করতে হচ্ছে, এই মুখ করে এই উঠতে হবে। এই হাতটা ঠিক এইখানটা থাকবে। আমাকে যদি চুলটা এরকম ধরে তাহলে হাতটা এই থাকছে, এখান থেকে এই উল্টে যায়। তো একদম পুরো যদি আমি করতে চাই, এটা দূরে যায়, এখান থেকে এই ধরবো, নিচ থেকে রোলিং করব, হাতটাকেই ওঠাবো, আরামসে ব্যথা হবে। এরপর আমি এখানে কী করতে পারি, এখান থেকে হিট, এখান থেকে হিট, এখান থেকে হিট, মাউসিগিরি কিক, মাউসিগিরি কিক, এখান থেকে হুক কিক, অনেক রকম কিক করতে পারি। পাঞ্চ, পাঞ্চ আমি যদি মারতে যাই হাতটা ছেড়ে যাবে, তো পাঞ্চ মারবো না। আমার সবসময় লক্ষ্য হবে যাতে ও উঠে না দাঁড়াতে পারে, তার জন্য আমাকে কী করতে হবে, এখান থেকে জোরে মারতে পারি যাতে ওর পাটা মুড়ে যায়, বা এখান থেকে টেনে মারতে পারি। ও কিছু করার আগেই আমাকে এগুলো করতে হবে, কারণ এখানে যখন ধরেছে পাটাক করে এই নিচ থেকে একটু সেরকম ঘুরে যাবো, সোজা উঠবো, হাতে ব্যথা লাগবে, ধরাম করে মারতে পারি। এখান থেকে হিট করতে পারি, আবার নেক্সট দেখে নেবো কোন পাটা সামনে, এটা সামনে সবসময় চেষ্টা করবো দেখে নেবো কোন পাটা সামনে আছে। হিট করতে হবে, দুই সাইডে মারছি, আরামসে ব্যথা হবে। নেক্সট এই মারবো, বসে যাচ্ছি। এইবার নেক্সট যেটা আমাকে যাতে আরও ওটাকে ভালো করা যায়, আমি এখান থেকে এরকম ধরবো যাতে উঠতে না পারে। দেখলেন আমরা একটা ট্যাপিংয়ের পর কতগুলো অ্যাটাক করতে পারি। তো এইগুলোকে আপনারা ইউজ করতে পারেন, কেউ যদি আপনার পেছন থেকে জামার কলার ধরেছে, মাথার চুল ধরেছে, জামার কলার ধরলেও ঠিক সেম এখান থেকে ধরবো, একদম জামার কলারটা করে ধরো, সেম টেকনিক এই, এখান থেকে এই, জামার কলারের ক্ষেত্রেও একই। এটা করে আপনারা সহজেই নিজেদেরকে রক্ষা করতে পারেন। ওস্ত।